টাইটেল রিপোর্টটা হলো, যেমন আপনি যে বাড়িটা কিনতে যাবেন এইটার আসলে মালিকানা কি লিগাল কিনা, টাইটেল মিনিং হলো যে এই বাড়িটা কবে কার কাছ থেকে কে কিনছে, এরপরে কোন কোন পর্যায়ে চলে আসে, কেউ কি মালিকানা বলবে কিনা, যে না আমি মালিক আমি মালিক আমি মালিক এইভাবে যদি বলে আছে তাহলে কিন্তু আপনি কিন্তু এই বাড়ির মালিকটা হতে পারবেন না। টাইটেল ক্লিয়ারেন্স যে কোনো কেউ কোনো কিছু নাই, কারেন্ট যে সেলার আছে উনি কিন্তু এই বাড়ির মালিক, তারা আর কেউ এই বাড়ির মালিক না। টাইটেল রিপোর্ট এটি এখন জানতে চাই, এখান থেকে আবার শুরু করতে চাই। জি, তো টাইটেল রিপোর্টটা হলো, যেমন আপনি যে বাড়িটা কিনতে যাবেন এইটার আসলে মালিকানা কি লিগাল কিনা, অথবা আপনি যদি বাড়ি একটা কেনার পরে যদি কোনো একটা সময় আইসা বলে যে না আসলে আমি এইটার বাড়ির মালিক ছিলাম, আমার সিগনেচার নেওয়া হয় নাই, এই ক্ষেত্রে কিন্তু আপনার বাড়িটা আসলে আপনার বাড়ি থাকবে না। এ কারণে বলা হয় টাইটেল মিনিং হলো যে এই বাড়িটা কবে কার কাছ থেকে কে কিনছে, এরপরে কোন কোন পর্যায়ে চলে আসে, দেন আপনি এটা কিনতেছেন কিনা। এটার মিনিং হলো যেমন আপনার মালিকানা ক্লিয়ারেন্স আছে কিনা, অথবা টাইটেল যে সবাই মানে কেউ কি মালিকানা বলবে কিনা, যে না আমি মালিক আমি মালিক আমি মালিক এইভাবে যদি বলে আছে তাহলে কিন্তু আপনি কিন্তু এই বাড়ির মালিকটা হতে পারবেন না। এর কারণে টাইটেল রিপোর্ট অথবা টাইটেল রিপোর্ট হলো টাইটেল ক্লিয়ারেন্স, যে কোনো কেউ কোনো কিছু নাই, কারেন্ট যে সেলার আছে উনি কিন্তু এই বাড়ির মালিক, তারা আর কেউ এই বাড়ির মালিক না। তখন এই বা এই সেলার যখন এটা বিক্রি করবেন তখন কিন্তু আপনার একটা সম্মতিতে হয়ে যায়, তখন আর মাল্টিপল কোনো ওনার এখানে আইসা ক্লেম করতে পারবে না। তো এটাকে বলা হয় টাইটেল রিপোর্ট, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হলো কি, আপনি সেল আপনি কেনার পরে যদি আরেকজন চলে আসে বলে যে না আমি ওনার, উনি যদি টাইটেল রিপোর্টটা নিয়ে আসে তাহলে কিন্তু আপনি হ্যাসলে পড়ে গেলেন, আপনি কিন্তু বাড়ির মালিকটা হতে পারবেন না, তখন ওনার কাছ থেকে আরেকবার কিনতে হবে। এর জন্য টাইটেল রিপোর্টটাও কিন্তু আপনার ক্লিয়ারেন্স থাকা উচিত, এবং এটা ভেরি ইম্পর্টেন্ট স্টেপ অ্যাজ ওয়েল। তো এটা ছিল নাম্বার 10। এরপরের স্টেপটা হলো যেমন আপনার হোম ওনার ইন্স্যুরেন্স, রাইট? তো হোম ওনার ইন্স্যুরেন্সটাও কিন্তু যে বায়ার আছেন উনি কিন্তু অ্যারেঞ্জ করতে হবে। এবং হোম ওনার ইন্স্যুরেন্স মিনিংটা হলো যেমন আপনার আল্লাহ না করুক এই হোমটার ডেস্ট্রয় বিভিন্নভাবে হতে পারে, এক হতে পারে ফ্লাডে ডেস্ট্রয়েড হতে পারে, দুই হতে পারে ফায়ার লাগতে পারে, তিন হলো কি আপনার ন্যাচারাল ডিজাস্টার আপনি জ্বর বৃষ্টি চলে আসে, অনেক কিছু হতে পারে, রাইট? যাতে ওই ধরনের কোনো হ্যাপেন হলে আপনি যাতে আপনার এই বাড়িটা আরেকবার ইন্স্যুরেন্সের কাছ থেকে পেতে পারেন, এটার জন্যই কিন্তু আসলে হোম ওনার্স ইন্স্যুরেন্সটা নেয়া। এবং মর্গেজ কোম্পানি যখন আপনাকে মর্গেজ দেবে তারা মেক শিওর হতে চায় যে এই প্রপার্টিটা যাতে ইনটেক্ট থাকে, কোনো কারণে ডিস্ট্রয় হয়ে গেলেও যাতে আবার এই ওনারটা এই হাউসটা পায়, যার কারণে তারা কিন্তু তাদের মর্গেজের অ্যামাউন্টও কিন্তু ব্যাক পেতে পারে। এর কারণে মর্গেজ কোম্পানি কিন্তু রিকোয়ার্ড বলে যে ওনারদেরকে যে বাড়িটা কিনবেন ওই বাড়ির যাতে আপনার হোম ওনার ইন্স্যুরেন্স মাস্ট থাকে। এখন হোম ওনার ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট এটা হলো মান্থলি একটা প্রিমিয়ামের মতো, যদি ওয়ান ফ্যামিলি হাউস হয় তাহলে আপনার অ্যামাউন্টটা কম হয়, যদি টু ফ্যামিলি হাউস হয় তাহলে কিন্তু অ্যামাউন্টটা বেশি হয়। এবং ইভেন বায়ার যারা আছেন তারা কিন্তু অলওয়েজ শপ অ্যারাউন্ড করতে পারেন, শপ অ্যারাউন্ড মিনস হলে ডিফারেন্ট ইন্স্যুরেন্স কোম্পানি তারা কিন্তু আপনার ইনভেস্টিগেশন করে দেখতে পারেন বা অথবা কোর্ট দিতে পারেন যেই ইন্স্যুরেন্স কোম্পানি তাদের লাইক আপনার মানে প্রিমিয়াম অ্যামাউন্টটা কম দিতে পারে তারা কিন্তু সেটা নিতে পারে। তো ইটস অ্যান অপশন যারা বায়ার আছে তারা সেটা নিতে পারেন অথবা আপনার ডিফারেন্ট শপ অ্যারাউন্ড করতে পারেন। এটা ছিল নাম্বার 11 স্টেপ। এরপরের স্টেপটা নাম্বার 12 স্টেপটা হলো গিয়ে রেট ল। তো রেট ল মিনিং হলো যেমন আপনার যারা মর্গেজে বাড়ি কিনবেন তাদের কিন্তু একটা মর্গেজের রেট আছে, তারা কিন্তু আপনার ল্যান্ডারের সাথে অথবা মর্গেজ কোম্পানির সাথে যোগাযোগ করবেন, এবং ল্যান্ডার কোম্পানি শুড তারা কিন্তু তাদের ক্লায়েন্টের জন্য এই সুবিধাটা দেওয়া উচিত যে কারণ হলো কি আপনার মর্গেজ রেটটা কিন্তু আপ অ্যান্ড ডাউন করে ইচ অ্যান্ড এভরি ডে, আজকে যে একটা রেট আছে কালকে হয়তো বা একটু কমতে পারে অথবা বাড়তেও পারে। যদি মর্গেজ কোম্পানি থিঙ্ক করে যে কালকে রেটটা আজকে থেকে বাড়বে তখন কিন্তু তারা লক করতে পারে। লক মিনিং হলো আজকের যদি 5.25 থাকে আর তারা যদি লক করে ফেলে কালকে যদি 5.50 থাকে
ক্লায়েন্টদেরকে কিন্তু 5.50 দিতে হবে না, কারণ হলো কি তারা এটা কিন্তু 5.25 এ লক করা হয়েছে। এর অপোজিট ভাবে যদি এটা হয় যেমন 5.25 এ লক করা হয়েছে বাট কালকে 5.5 হয়ে গেছে, এই ক্ষেত্রে মর্গেজ কোম্পানি কিন্তু ক্লায়েন্টদেরকে সুবিধা দেয়, বলে যে যদি আজকের রেট থেকে কালকে আরো কমে তাহলে ক্লায়েন্টরা কিন্তু কালকের রেটটা পাবে, বিকজ হলো কি এটা ডাউন রেট। আর যদি এজ অপোজ টু এটা যদি আপ হয় তখন মর্গেজ কোম্পানি বলে যে না, আপনি আপের প্রাইসটা দেওয়া অথবা রেটটা দেওয়া লাগবে না, এর জন্য আমরা এটাকে লক করে ফেললাম, এই রেটটাই থাকবে, যদি কালকে বাড়ে তাহলে আপনার বাড়ার রেটটাও দেওয়া লাগবে না, এটাকে বলা হয় আপনার রেট লক। তো এটা হলো যে নাম্বার 12 স্টেপ। এরপরের স্টেপ হলো কি 13 স্টেপ হলো কি ক্লিয়ার ফ্লো, রাইট? ক্লিয়ার টু ক্লোজ জিনিসটা হলো যেমন আপনার মর্গেজ কোম্পানি আন্ডার রাইটার, লাইক আপনার আন্ডার রাইটার, তারপরে হলো কি আপনার টাইটেল কোম্পানি, তারপরে হোম ওনার ইন্স্যুরেন্স, ওল যখন আপনার একসাথে থাকছে এবং সব স্যাটিসফাইড হয়ে যাবে তখন কিন্তু আপনার মর্গেজ কোম্পানি বলবে যে না, আমরা রেডি টু ক্লোজ, আমরা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি ক্লোজ করার জন্য। যে কোনো সময় আপনার বায়ার এবং সেলারের মধ্যে মানে এগ্রিমেন্ট হবে, কবে তারা ক্লোজ করতে চান এটা কিন্তু তাদের ডিসিশন, বাট একটা টাইম ফ্রেমের ভিতরে, রিজনেবল টাইম পিরিয়ডের ভিতরে কিন্তু এটা শেষ হয়ে যেত। তো মর্গেজ কোম্পানির দিক থেকে তারা এটা মানে ক্লিয়ার বলে, যেমন আপনার উই আর ক্লিয়ার টু ক্লোজ, এটা হলো গিয়ে আপনার 13 স্টেপ। এরপরের স্টেপ যেটা 14 স্টেপ, যেটা হলো যেমন আপনি যখনই আপনি ক্লিয়ার টু ক্লোজ পেয়ে যাবেন মর্গেজ থেকে, তখন বায়ার এবং সেলার দুজন একসাথে হয়ে বলবে যে আমি এই তারিখে আমরা ক্লোজ করে ফেলবো, এটাকে বলে স্কেজুয়াল অফ ক্লোজিং, স্কেজুয়াল করবে যে কোন ডেটে তারা আপনার এটা ক্লোজ করবে। এরপরের স্টেপটা হলো যেমন আপনার 15 পর স্টেপটা হলো যেমন ফাইনাল ওয়াক, যখনই আপনার ক্লোজিং এর জন্য একটা স্কেজুয়াল হয়ে যাবে, আপনি জানেন যে ওই তারিখে এটা ক্লোজ হয়ে যাবে, তখন কিন্তু যে বাড়িটা কিনবেন তারা কিন্তু একবার লাস্ট ফাইনাল ওয়াক, মিনিং হলো এই হাউসে ইনভেস্টিগেশন করা, এই হাউসে আরেকবার স্বচ্ছকে দেখা, ফিজিক্যালি আপনি গিয়ে দেখবেন যে আপনার গ্যাস ঠিক আছে কিনা, ওয়াটার ঠিক আছে কিনা, আপনার যে বাড়ির যে কন্ডিশন যখন আপনি প্রথমে দেখে কন্ট্রাক্ট সাইন করছেন ওইভাবেই আছে কিনা, যাতে মেজর চেঞ্জ না হয়, ওল তো এটাকে বলা হয় আপনার ফাইনাল ওয়াক প্রুফ, যে আপনি ক্লোজ করার আগে আপনি দেখে নিলেন হ্যাঁ না এভরিথিং ঠিক আছে, আমার যেভাবে আমি আগে দেখে এটা কন্ট্রাক্ট করছিলাম ওইভাবে থাকছে, যদি কোনো কারণে মেজর চেঞ্জ হয় যখন আপনি কন্ট্রাক্ট সাইন করে থাকেন তখন কিন্তু আপনি নেগোসিয়েশন করতে পারবেন আপনার সেলারের সাথে, বলতে পারবেন যে এটা কেন এটা হলো, এটার জন্য আমাকে ক্রেডিট দিতে হবে, অথবা আপনার এটা হওয়া তো উচিত ছিল না, এটা আপনাকে ফিক্স করে দিতে হবে এক্সাট্রাক্ট, এর জন্য এটাকে বলা হয় আপনার ফাইনাল ওয়াক প্রুফ। কারণ হলো কি আপনার এটা প্রাইস বিফোর ক্লোজিং, ক্লোজিং করার আগেই আপনি গিয়ে একবার সত্যকে এটা দেখছিলেন যে আপনার বাড়িটা আপনার ইফেক্ট আছে এবং লিভ এবল কন্ডিশন, যে আপনি আজকে ক্লোজ হলে কালকে গিয়ে আপনি থাকতে পারবেন, এটাকে ফাইনাল ওয়াক। এরপরে স্টেপ হলো যেমন আপনার যখন ফাইনাল ওয়াক প্রুফ হয়ে যাবে, আপনি স্যাটিসফাইড হয়ে যাবেন, তখন হলো কি আপনার ক্লোজিং, উইচ ইজ নাম্বার 16 স্টেপ। ক্লোজিং, ক্লোজিং হলো কি এমন একটা যেই ডেটে আপনার বায়ার এবং সেলার দুজন অ্যাটর্নি সহ আপনাকে আপনার অল দোজ পেপার ওয়ার্ক সাইন করতে হবে, এবং এই পেপার ওয়ার্কের মধ্যে আপনার লোনের পেপার ওয়ার্ক, সো মেনি পেপার ওয়ার্ক। তো এইটা কিন্তু আপনার অনেক সময় 4 ঘন্টা অথবা 5 ঘন্টার একটা অ্যাক্টিভিটি অথবা একটা কাজ থাকে। তো যখন আপনি এই কাগজগুলো আপনি সাইন করে ফেলবেন এটাকেই বলা হয় বাড়ি ক্লোজ অথবা ক্লোজিং। যখন আপনি এইটা শেষ হয়ে গেল তখন কিন্তু আপনি আপনার বাড়ির আপনার ছাপিটা পেয়ে যাবেন, দ্যাট মিনস হলো কি আপনি একজন বাড়ির গর্বিত ওনার, উইচ ইজ নাম্বার 17 স্টেপ হলো কি আপনার ওনারশিপ। আপনি কিন্তু আজকে যখন আপনি এই ক্লোজিং টেবিল থেকে যখন আপনি ছাপি পেয়ে গেলেন আপনি কিন্তু বাড়িতে এখনই চলে যেতে পারবেন, এবং গিয়ে আপনি আপনার সব লকার, আপনি যদি সিকিউরিটি চেঞ্জ করা লাগে সিকিউরিটি করে আপনি চেঞ্জ করে পারেন। লিটারালি ক্লোজিং টেবিল থেকে যাওয়ার পরেই কিন্তু আপনি বাড়ির ওনার, এবং ইউ ক্যান ডু, আপনি যেটা ইচ্ছে সেটাই আপনি করতে পারবেন, এবং আপনি বাড়ির মালিক হয়ে চলে আসবেন। জি, আমার মনে হয় যে আমরা বাড়ি কেনার প্রত্যেকটা স্টেপ সংক্ষেপে হলেও দর্শকদের সামনে তুলে ধরতে পেরেছি, যারা বাড়ি কিনবেন তাদের জন্য আসলে ধারণাটা অনেকাংশে স্পষ্ট হয়েছে। আমি অন্য আলোচনায় যাব, তার আগে জাকির চৌধুরী একটা বিষয় একটু জানবো, ক্রেডিট টু ডেট এই রেশিওটা একটু বর্ণনা করতে যদি। তো ক্রেডিট টু ডেট জিনিসটা হলো কি এটা আপনার একটা মর্গেজের একটা টার্ম, এবং মর্গেজের টার্মটা বলা হয় যেমন আপনার
যে ইনকাম এবং ডেপটা, যেমন ডেপ আপনার ঠিক থাকতে পারে, আপনার থাকতে পারে ক্রেডিট ডেপ, আপনার থাকতে পারে অন্য একটা মর্গেজ, অথবা আপনার একটা থাকতে পারে এডুকেশনের জন্য লোন, অল দোজ ডেপটা থাকতে পারে, এবং এরই সাথে সাথে আপনার ইনকামটা থাকতে পারে, যেমন ইনকাম আপনার জব ডিউটিতে কাজ করতেছেন কিনা, 1099-এ কাজ করতেছেন কিনা, অথবা যদি আপনার একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকে সেটাতে কিছু রেন্টাল ইনকাম আছে। তো মর্গেজ কোম্পানি আসলে দেখে যে একজন মানুষের আপনার লোন কতটুকু আছে আর ইনকাম কতটুকু আছে, এর কারণে এটাকে বলা হয় যেমন আপনার ক্রেডিট টু ডেট রেশিও, ওনার ইনকামটা কি মনে করেন আপনার ডেট থেকে বেশি নাকি এটা অপোজিট, আপনার ইনকাম থেকে ডেট বেশি কিনা অথবা ডেট থেকে ইনকাম বেশি কিনা। যদি কারো ইনকাম থেকে ডেট বেশি হয়ে যায় তাহলে কিন্তু উনি কিন্তু লোন পেতে অনেক হার্ড টাইম হবে, লোন না পাওয়ার সম্ভাবনা থাকে। যদি কারো ইনকাম ডেট থেকে বেশি থাকে এবং মার্জিন যদি বেশি থাকে তাহলে তারা কিন্তু লোনের অ্যামাউন্টটা বেশি করে পাবে, সো দ্যাট দে ক্যান হাউস বাই এ বিগার হাউস। জি, আমরা $25,000 লস বেনিফিট নিয়ে যদি একটু জানতাম। জি, সো $25,000 লস বেনিফিট এটা হলো কি আপনার হোমওনার জন্য এক ট্যাক্স বেনিফিট, এই ট্যাক্স বেনিফিটটা কিন্তু each and every year there are homeowners that are going to claim for the tax benefit. যখন একজন বাড়ির ওনার হয়ে যাবেন তখন কিন্তু আপনার ওনারশিপ হওয়ার সাথে সাথে কিন্তু অনেক কস্ট এবং এক্সপেন্স চলে আসে, এবং এক্সপেন্সগুলো কি আসলে মর্গেজ পেমেন্ট, আপনার রিপেয়ার, আপনার সাপ্লাইজ, আপনার ক্লিনিং, আপনার রিয়েল স্টেট ট্যাক্স, আপনার কনেডিশন বিল, আপনার ওয়াটার বিল, অল দোজ এক্সপেন্স চলে আসে। এখন যদি আপনার এই হাউসের টু ফ্যামিলি হাউস হয় আর একটা ইউনিটে যদি আপনি থাকেন আর একটা ইউনিট যদি আপনি ভাড়া দিয়েছেন তাহলে ভাড়া থেকে কিন্তু আপনি রেন্টাল ইনকামটা পাবেন, এবং রেন্টাল ইনকামটা কিন্তু আপনাকে ট্যাক্স রিটার্নে মাস দেখাতে হবে। বাট IRS এটা বলে যেমন আপনি যেই উৎস থেকে আপনি ইনকাম করতেছেন ওই উৎসর ইনকামটা জেনারেট করতে যে এক্সপেন্স আছে ওইটাও কিন্তু আপনি দেখাতে পারবেন আপনার ট্যাক্স রিটার্নে। তো ফর অ্যান এক্সাম্পল, আপনার যে আদার ইউনিট যেটা রেন্ট আছে ওইটা থেকে যদি আপনি $1,000 যদি আপনি রেন্ট পান প্রতি বছরে প্রতি মাসে, তাহলে বছরে হবে আপনার $12,000 আপনার রেন্টাল ইনকাম। বাট এই রেন্টাল ইনকাম এটা জেনারেট করতে আপনার ওইটা হয়তো বা ওই ইউনিটটা রিপেয়ার করা লাগছে, আপনার পেন্ট করা লাগছে, আপনার প্রপার্টি ট্যাক্স আছে ওই ইউনিটের জন্য, আপনার ইলেকট্রিসিটি বিল আছে, আপনার ওয়াটার বিল আছে, আপনার ক্লিনিং আছে, অল দোজ এক্সপেন্স যদি আপনার মোর দেন এই $12,000 উপরে হয়ে যায় তাহলে কিন্তু আপনার লস চলে আসে। তো আমরা যদি এক্সপেন্সটা যদি আমরা মেক ইট আপ করে ফেলি লাইক অ্যারাউন্ড $30,000 যদি এক্সপেন্স, আর যদি ওনার ইনকাম যদি $12,000 হয় তাহলে কিন্তু এখানে লস আসছে $18,000 লস। এখন এই $18,000 লস যদি থাকে তাহলে কিন্তু ওই ট্যাক্সপেয়ারের অন্যান্য যে ইনকাম আছে ওই ইনকামের সাথে ওই $18,000 লসটা কিন্তু আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট কীভাবে হবে, যদি ওনার W-2 ইনকাম থাকে আপনার সে এক্সাম্পল $58,000, ওই $58,000 থেকে এই $18,000 লস বাদ যাওয়ার পরে যেটা থাকে ওটা হবে $40,000। এই $40,000 উপরে কিন্তু ওনাকে ট্যাক্স দেওয়া লাগবে, নট লাইক $58,000। তো এইভাবে এই যে লসটা আসলে এই লসটা আসলে ম্যাক্সিমাম লিমিটেশন থাকে আপনার $25,000 পর্যন্ত যদি লস থাকে তাহলে কিন্তু এই $25,000 ফুলি একজনে অথবা একজন হোমওনার বেনিফিট নিতে পারেন তাদের ট্যাক্স। যদি $25,000 উপরে হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আনফর্চুনেটলি ওনারা কিন্তু মোর দেন $25,000 বেনিফিট নিতে পারবেন না, ইট ইজ অনলি $25,000 আপনার ম্যাক্সিমাম অ্যামাউন্ট। এবং এই অ্যামাউন্টটা কিন্তু আপনার ইচ অ্যান্ড এভরি ইয়ার, নট অনলি ওয়ান ইয়ার, যেই বছরে উনি ট্যাক্স রিটার্ন করবেন না কেন ওই বছরে এই বেনিফিট পাবেন। তো ইট ইজ অন গোয়িং, ইচ অ্যান্ড এভরি ইয়ার এই বেনিফিটটা তারা নিতে পারেন। জি, আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষ মুহূর্তে এসে জাকির চৌধুরী, যারা বাড়ি কিনবেন অথবা বাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য আসলে আপনি ওভারঅল মোটা দাগে কি পরামর্শ দেবেন? আপনার যদি আপনি বাড়ি কিনতে চান তাহলে ডেফিনেটলি আপনার ওয়েট করা উচিত না, কারণ হলো যে আপনার ইন্টারেস্ট রেট বাড়বে অথবা কমবে, প্রাইস কিন্তু আপনার বাড়তেছে কমতেছে না। তারপরে আপনার যখনই আপনি বাড়ির একটা ওনার হবেন আপনি ট্যাক্স বেনিফিট পাওয়ার সাথে সাথে আপনি কিন্তু একটা ইকুইটি আপনি গ্রো আপ করবেন, আর যখনই আপনি একটা বাড়ি কিনতেন তখন কিন্তু আপনার রেন্টের বা আপনার যে মুভ করার চিন্তা ভাবনা থাকবে না, সো দ্যাট
স্ট্যাটিস্টিক্স বলছে যে মানে যে এরিয়াতে যত বেশি হোমওনার তাদের কিডরা তাদের বাচ্চা কাচ্চারা তত বেশি এডুকেটেড, বিকজ হলো যে তাদের লাইক প্যারেন্টসরা কিন্তু মনে করেন আপনার ওয়েল মেনটেন থাকে এবং টেক বেনিফিট পায়, যাতে তারা কিন্তু তাদের কিস্তারকে মানে স্কুলে পড়াতে বা সরঞ্জামাতে কিনতে তাদের অনেক হেল্প হয় বিকজ অফ দ্য ফ্যাক্টরি পায়। তো আমি বলবো যারা বাড়ি কিনতে চান, যারা নতুন আমেরিকাতে আসছেন, তাদের ড্রিম থাকা এবং এই বাড়িটা কিনা কিন্তু একটা পরিকল্পনার ব্যাপার। আগে থেকে যে যত তাড়াতাড়ি পরিকল্পনা করবে উনি কিন্তু তত তাড়াতাড়ি একটা বাড়ি। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।